हेलो बंधुरा, श्रम रेसिपी ते सबाई के स्वागतम। आजकेर रेसिपी छोटो बेगुनियर मसाला ग्रेवी। चलुन बंधुरा देखे नी छोटो बेगुनेर रान्ना। एखाने निये निएछि 300 ग्राम छोटो साइजेर बेगुन, भालो करे धुए एकटा प्लेटेर मध्ये निये निएछि। तारपरे बेगुनगुलोके केटे नेब माझखाने, एक एक करे बेगुनगुलोके धरे माझखाने केटे निच्छि। হয়ে গেছে মাঝখানে কাটা বেগুনগুলো, এখানে কেটে রেখে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এখন বেগুনগুলোকে ভেজে নেব তেলের মধ্যে হালকা। তেল দিয়ে দিয়েছি এখানে, তেল গরম হয়ে গেছে। এখন বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে দিয়ে দিয়েছি বেগুনগুলোকে, দিয়ে হালকা করে ভেজে নেব বেগুনগুলোকে তেলের মধ্যে। দেখুন হালকা করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে বেগুনগুলোকে। এক এক করে বেগুনগুলো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এখানে দেব এক চামচ জিরে, গোটা জিরে। তারপরে এখানে দারচিনি, লাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, এক পিস পেঁয়াজ কোচানো দিয়ে হালকা করে ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে দেব আদা বাটা এক চামচ দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে ভালো করে ভেজে নেব। তারপরে দিচ্ছি একটা টমেটো কুচোনো, এক চামচ লবণ দিয়ে এটাকে নেড়ে নেব, মিক্স করে নেব ভালো করে মশলাটাকে। তারপরে দেব এক চামচ হলুদ গুঁড়ো, তারপরে দেব লাল লঙ্কা এক চামচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে দেব এখানে 50 গ্রাম টক দই দিয়ে এটা মশলাটা ভালো করে পাকিয়ে নেব একদম। দেখুন ভালো করে পাকানো হয়ে গেছে মশলাটা। দইটা দিয়ে স্লো আঁচে ভালো করে নাড়তে থাকবো মশলাটা, নাহলে দইটা ফেটে যাবে যতক্ষণ না ফুটে আসবে। দেখুন ফুটে গেছে ভালো করে। তার উপর থেকে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ, ধনে গুঁড়ো, গরম মশলা হাফ চামচ দিয়ে এখানে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন বেগুনগুলোকে দিয়ে দেব এখানে, হালকা ফ্রাই করে ভেজে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব এখন। ভালো করে এটাকে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি যাতে মশলাটা বেগুনের ভেতরে ঢুকে যায় ভালো করে। তারপরে ওপর থেকে জল দিয়ে দেব, দিয়ে এটাকে নেড়ে একটু ঠিক করে নেব। এটাকে নেড়ে নিয়েছি ভালো করে, নিয়ে এটাকে চাপা দিয়ে দেব। এটা মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করব। দেখুন 5 মিনিট পরে এটাকে খুলে নিয়েছি, নিয়ে এটাকে নেড়ে নেব হালকা করে। দেখুন ভালো করে নেড়ে এটাকে একটু ফুলাচ্ছে, ফুটিয়ে নিচ্ছি, নিয়ে বন্ধ করে দেব। হয়ে গেছে বেগুনের রান্নাটা। এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন খুব সুন্দর দেখতে আর টেস্টি, খেতেও খুবই সুন্দর, দেখতেও খুবই ভালো। বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে।
এক এক করে এখানে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। উপর থেকে হালকা করে একটু ধনে পাতা কোচানো ছড়িয়ে দিচ্ছি। দেখতে খুব ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, ভালো লাগলে রেসিপিটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে।